ফালতু ব্যাপার না না আমি বুঝে পাই না যে এই তোদের মতো সেনসিবল ছেলে স্বাগতার মতো একটা মেয়ের সঙ্গে কী করে বন্ধুত্ব করিস আর আমার তো দেখলে পা থেকে মাথা পর্যন্ত চলে যায় ও আমাদের কলেজের বন্ধু মেয়েটা কিন্তু বিয়ের আগে এরকম ছিল না জানো বিয়ে কেউ যেন আর বিয়ে করে না অমিতাভ বচ্চনকে বিয়ে করেছে তা না আসলে যখন ঋত্বিক ছিল তখন ঋত্বিক ওর পেছনে লেগে ওকে চাঙ্গা রাখতো তাছাড়া ও ডিউটি পড়তো জুলিয়ার সঙ্গে জুলিয়া এত কাজ পাগল যে ও ঢিলেমি দেবার সুযোগই পেত না ঠিকই বলছো আমার এখন মনে হচ্ছে ঋত্বিক আর জুলিয়ার জন্যই ও ডাক্তার হয়েছে জানো সত্যি মেয়েটা কী করে সম্ভব আমি জানি না এরকম আমূল পরিবর্তন আমি কাউকে দেখিনি জানো মানে ধরো জুলিয়ার সঙ্গে ও কাজে যাচ্ছে কিন্তু মানে ও যদি একটু ঢিলেমি দিত না জুলিয়া ওকে যা দাবড়াতো তুমি ভাবতে পারবে না আর তারপর ছিল ঋত্বিক মানে স্বাগতা দূর থেকে আসছে ওটা দেখলেই ওর আমি তোদের সবার মুখেই খালি ঋত্বিক জুলিয়া এদের কথাগুলো শুনি ভালো লাগে বেশ বাট আই মিস দেখতে পেলে বোধ হয় ভালো লাগতো কিরে এই এনি প্রবলেম না প্রবলেমের কি আছে হ্যাঁ প্রবলেম তো একটা আছেই আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমার না ইরিটেশন হচ্ছে জানো কথাটা এমনভাবে শুরু করলি তারপর তো রাজকন্যা গুলি শুধু খেয়ে ফেলেছে আর এর মাথা ছাতা কিছু বলবি তবে তো বুঝবো মল্লিকা বাসু আবার কি করলো না শোনো রাম অর শ্যাম সীতা অর গীতা এই ধরনের যদি কিছু না হয়ে থাকে আমি কনফিডেন্ট ও আমার সঙ্গে পড়তো অথচ আমাকে